তো আমি এসেছি প্রতাপগড়ে যে সৎসঙ্গ আছে সেখানে, এবং এখানে আজ গুরুদেবের জন্মদিন পালিত হচ্ছে। তো ভীষণ মজা লাগছে, আসার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু হঠাৎ ঠাকুরই আমাকে এখানে ডেকে নিয়ে আসলেন। তো আমি আমার কাকু কাকিমার সঙ্গে এখানে আসলাম, আর এই জায়গাটা দেখুন একদম রাস্তার পাড়ে, পালবাজার থেকে 1 নম্বর এবং 212 আসছে এই রাস্তার উপর দিয়ে, এবং যাচ্ছে 212 চলে যাচ্ছে বাবুঘাট, এবং 1 নম্বর যাচ্ছে গড়িয়াহাট রাসবিহারী হয়ে সোজা চলে যায়। এই স্টপেজটার নাম হচ্ছে প্রতাপগড়। তো প্রতাপগড় বললেই কিন্তু এখানে অটো তো করে আপনারা আসতে পারেন, এবং বাস কিন্তু নামিয়ে দেবে এখানেই গুরুদেবের আশ্রমের সামনে, কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই সদ্গুরুর আশ্রমে আসতে পারবেন। তো এটি দেখুন কত সুন্দর সাজানো হয়েছে, আজকে গুরুদেবের জন্মদিন বলে কথা, তাই না? তো আপনাদের আমি ভিতরেও নিয়ে যাব, কিন্তু আজকে প্রচণ্ড ভিড় মন্দিরে, তো খুব একটা ভালো করে ভিডিও করতে নাও পারি। তো এই যে দেখুন সৎসঙ্গ বিহার যাদবপুর, আর গেটের সামনে লোকজনদের দেখেই কিন্তু আপনারা বুঝতেও পারছেন যে কীরকম হারে ভিড় হয়েছে আজকে। আশেপাশের মানুষজন এসেছেন এখানে, এছাড়াও দূর দূর থেকে মানুষজন এই গুরুদেবের আশ্রমে এসেছেন আজকে। তো মন্দিরে প্রবেশ করে আগে আমি সময়সূচিটা দেখে নিলাম প্রার্থনার, সকাল এবং বিকেলের, তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো এবার চলুন আমরা এখানেই বসি, কারণ এত প্রচণ্ড ভিড় মন্দিরের উপরে নাকি সিঁড়ি দিয়েও যাওয়া যাচ্ছে না। তো আমার এই যে ছোটো মা অর্থাৎ কাকিমা, কাকু এবং আমি তিনজনেই এখানেই বসে পড়লাম, এবং মাইকের মাধ্যমে কিন্তু চারিদিকে উপর থেকে নিচ পর্যন্ত সবাই ঠাকুরের যা উপরে কথা আলোচনা হচ্ছে সব কিছু শুনতে পাচ্ছে। তো সবাই বলছে প্রচণ্ড ভিড়, উপরে যাওয়ার দরকার নেই, এখানেই বসি, সবাই করছে, উপর থেকেও লোক প্রচুর নেবে আসছে। তো আমার কোনো মতেই ইচ্ছে হচ্ছে না যে গুরুদেবকে না দেখে আমি এখানে বসে থাকবো, তো সাহস করে উঠেই গেলাম। আর এইগুলো সব হচ্ছে গুরুদেবের বাণী, এক একটা বাণী জীবনে চলার পথে ভীষণ দামি। জীবনে চলার পথে যদি এই বাণীর কথাগুলো মেনে চলা যায়, তাহলে কোনো বাধা বিঘ্ন আসবে না, আপনি খুব ভালোভাবেই জীবন চলতে পারবেন। তো দেখুন প্রত্যেকটি সিঁড়িতে লোক বসে আছে, এত ভিড় হয়েছে, তবু আমি ভিড় ঠেলেই যাচ্ছি, জানি না আমি গুরুদেবের দর্শন পাবো কি না। না, শেষ পর্যন্ত পৌঁছেই গেছি আমার গুরুদেবের দুয়ারে, এই যে কাঁচের এপাশ থেকে আমি ভিডিও করছি, দেখতে পাচ্ছেন কত ভিড়। এই আশ্রমে মানে বহু জায়গা থেকে লোক আসে, আর ভক্তদের সমাগম দেখে সত্যি ভীষণ ভালোও লাগে। আর আজকে গুরুদেবের জন্মদিন, লোক না এসে পারে গুরুদেবের দর্শন করে, তাই না? তো দেখুন কিছু কিছু লোক নিচে নেমে যাচ্ছে, কেননা এখানে দাঁড়াবারও জায়গা নেই। আর এই যে ভাইয়েরা, এনারাও সব আমাদের দীক্ষিত ভাই, তারা প্রসাদ নামাচ্ছেন উপর থেকে। তো উপরে প্রসাদ মনে হয় তৈরি হয়েছে, সেগুলো প্যাকিং করে নিচের দিকে নামাচ্ছে ভক্তদের অনুষ্ঠানের পর দেবে বলে। আজ পরমদয়াল শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের 136তম জন্মদিন, এবং ভক্তের সমাগম দেখুন, আর কি সুন্দর জারবেরা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে দেখুন, আর মাঝখানে দেখুন রয়েছে আমাদের বার্থডে বয়, আমার গুরু। আমি সেই ছোট্টবেলা থেকে এই গুরুর চরণে আমার বাবা সঁপে দিয়েছিলেন, সেই থেকেই তার হাত ধরে এই এতটা পথ চলা। আমার বাবা মা কাকু কাকিমা ভাই বোন এবং আমার মেয়েকেও আমি এই গুরুদেবের চরণে সঁপে দিয়েছি, এবং তার দীক্ষায় আমি আজ পর্যন্ত চলার চেষ্টা করেছি তার কথা মতো। তো জীবনে অনেক বাধা বিপত্তি এসেছে, তবু কিন্তু অনেক কিছুই সমাধানও হয়ে গেছে। তো জীবন তো চলার নাম, এবং চলতে গেলে অনেক রকম বাধা বিপত্তি আসবেই, তো সেগুলোকে অতিক্রম করে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন। তো দেখুন আমার তো ভীষণ ভালো লাগছে, কিন্তু ওইখানে যারা আলোচনা করছেন আমি শুনতেই পাচ্ছি না, এত আস্তে হচ্ছে,
মাইকটাও গন্ডগোল করছে। তো দেখুন কি সুন্দর লাগছে, ফুল দিয়ে গুরুদেবের সামনেটা সাদা ফুল দিয়ে সাজিয়েছে জারবেরা। আমি আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু সমস্তটাই জারবেরা ফুল দিয়ে সাজানো, গুরুদেবের সামনে সাদা জারবেরা, বড়মার সামনে হচ্ছে হালকা গোলাপি রঙের জারবেরা এবং সাদা ফুল, আর বর্দার সামনে হচ্ছে হলুদ রঙের জার। তো বাইরে থেকে আলোচনা শোনার চেষ্টা করছি। তো এই ফাঁকে আপনাদের ঠাকুর ঘরটি চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেয়ালে দেখুন গুরুদেবের ছবি রয়েছে এবং তাতে মালা পরানো রয়েছে, আর এসি রয়েছে, দুটি এসি। আর এখানে দেখুন কি সুন্দর বেলুন দিয়ে সাজানো রয়েছে। তো জন্মদিনে বেলুন দিয়ে সাজালে কিন্তু দেখতেও ভালো লাগে আর মনটাও বেশ খুশি খুশি লাগে। তার সঙ্গে রয়েছে ফুলের মালা। তো কলকাতাতে তো আসি, আমি এখানে থাকি ভালোভাবে, আর হচ্ছে ঠাকুরবাড়ি ঝাড়গ্রাম দেওঘর, এই তিনটে জায়গা মূলত আমার খুব ক্লোজ ইন্টারাকশন হয়, আমি ইনভলভ থাকি। আমাকে যেতে হলো 30 তারিখে, কারণটা হচ্ছে শ্রী শ্রী আচার্যদের বছর পাঁচেক আগে যখন ত্রিপুরা সফরে যান তখন আগরতলা থেকে 25 কিলোমিটার দূরে মোহিনীপুর বলে একটা পাড়াগা আছে, মোহিনীপুর বলে না পাড়াগা, আগরতলা 25 কিলোমিটার দূরে কুয়াইতে যে পড়ে মোহিনীপুর, মানে মাঝে মাঝে 25 কিলোমিটার দূরে পাড়াগায়, ওখানে একটা ঠাকুরের জমি আছে, মানে জমিটা মানে বেশ বড় সাইজের, মানে সামনে মন্দিরে সবসময় প্রার্থনার সময় দিকে চিরঞ্জিত দাস, এরপরে প্রণব চ্যাটার্জি সবসময় দিচ্ছে ভাদ্র পরিক্রমা, যে সবসঙ্গর বাড়িতে কালী ঠাকুর হওয়ার কথা ছিল, যেটা যমুনানগর স্মৃতি সংঘ ক্লাবে সন্ধ্যা 7টা থেকে হবে। যমুনানগর স্মৃতি সংঘ তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ হয়েছে এবং একে একে সবাই উঠে পড়ছে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছিল এবং সবাই এত লোকের সমাগম হয়েছে যে সাফোকেশন হচ্ছিল। তো এসিটাও বন্ধ রাখা হয়েছে কেননা এত লোক আসা যাওয়া করছে। তো এবার সিঁড়ি থেকে নিচে নিয়ে ধীরে ধীরে নামবো এবং প্রসাদ কিন্তু এখনও রেডি করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। তো আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি একে একে, কেননা ধাক্কা থেকে গুলো অসুবিধা হবে। এটি হচ্ছে বর্দার শয়নকক্ষ, এবং কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বর্দার ছবিতে এখানে মালা দিয়ে সুন্দর সাজিয়েছে, বেলুন দিয়ে সাজিয়েছে জন্মদিন বলে কথা। তো আপনারা দেখতে থাকুন এবং আমি কিন্তু দেখাবো যে প্রসাদে কী কী দেওয়া হলো। তো প্রচণ্ড ভিড়, একটু এগিয়ে গিয়ে যাই, তারপর আপনাদের সাথে কথা বলছি। আর এখানেই কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, দেখুন কীরকম ভিড়। তো আস্তে আস্তে নামতে হবে, উপরে নিচে সব জায়গায় ভিড়।
এখানে যে সৎসঙ্গের ভাইরা আছে তারা কিন্তু ভীষণ হেল্প করে। তো দেখুন সবাইকে প্রসাদ দিচ্ছে এবং আমাকেও দিয়ে দিল একটি সাদা বাটিতে, হয়তো খিচুড়ি ভোগ রয়েছে আর একটা ছোট্ট বাটি রয়েছে, তার মধ্যে রয়েছে পায়েস, এবং হাতে আমাকে দিল তালের বড়া এবং বাতাসা। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক এবং কমেন্টস করবেন, আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই কিন্তু এই গুরুদেবের আশ্রমে অর্থাৎ যাদবপুরের প্রতাপগড়ের আশ্রমে অবশ্যই আসুন, ভীষণ ভালো লাগবে। আজকে জন্মদিন বলে তাই এত ভিড়, কিন্তু অন্যদিন ফাঁকা থাকে, খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করতে পারবেন, ভালো লাগবে আপনাদের। তো সবার শেষে আপনাদেরকে জয় গুরু জানিয়ে আমার এই ব্লগটি শেষ করলাম। নমস্কার।